বেজে পেতে জোক দেওয়ার প্রস্তাব সত্যজিৎকে। প্রস্তাবে অসম্মতি রিপাবলিকান পার্টির রাজ্য সভাপতির। মথার সঙ্গে রিপাবলিকান পার্টির জোটের সম্ভাবনা। শীর্ষ নেতৃত্বের কাছে স্পষ্ট বিজেপির রাজ্য নেতৃত্বের অপরিপক্কতা। বিজেপির সর্বভারতীয় শরিক দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটোয়ালের পার্টি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য সভাপতি সুব্রতজিৎ দাস, ইঞ্জিনিয়ারিং এবং আইন বিষয়ে স্নাতক ও জনপ্রশাসনিক বিষয়ে মাস্টার্স করে রাজনীতিতে সত্যজিতের হাতে খড়ি কয়েক বছর আগে, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটোয়ালের স্নেহচূর্ণ রিপাবলিকান পার্টির রাজ্য সভাপতি সুশিক্ষিত যুবক সত্যজিৎ দাস ইতোমধ্যেই নজরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতৃত্ব অমিত শাহ, জেপি নাড্ডা সহ অনেকেরই। সত্যজিৎকে সরাসরি বিজেপি দলে যোগদান এবং আগামী নির্বাচনে বিজেপি দল থেকে প্রার্থী করার লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কিন্তু বিজেপির দিল্লির শীর্ষ নেতৃত্বের এই সমস্ত প্রস্তাব নাকচ করেছেন রিপাবলিকান পার্টির রাজ্য সভাপতি সত্যজিৎ দাস। এই লোভনীয় প্রস্তাব নাকচ করে দেওয়ায় নাকি হতবাক বিজেপির দিল্লির সর্বোচ্চ নেতৃত্বরা, কারণ রাজ্যে বিজেপির অন্তরে চলছে টিকিট পাবার লড়াই। রাজনৈতিক মহলের মতে রিপাবলিকান পার্টির রাজ্য সভাপতি সত্যজিৎ দাসের বিজেপি দলে যোগদান এবং প্রার্থী হবার প্রস্তাব নাকচ করে দেওয়াকে অনেকেই সত্যজিতের রাজনৈতিক দূরদর্শিতার ছাপ পাওয়া যাচ্ছে বলে মনে করছেন। ইতোমধ্যে ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জনজাতিদের উন্নয়নে কাজ করছেন সত্যজিৎ। যতটা খবর, আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরা মাথার সঙ্গে রাজ্য স্তরে জোটে যেতে পারে বিজেপির সর্বভারতীয় জোট সঙ্গী রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া। আর সত্যের যদি মাথার সঙ্গে আরপিআইয়ের জোটের সম্ভাবনা তৈরি হয়, তাহলে এনডিএর জোট সঙ্গীকে ধরে না রাখার দায় বর্তাবে শরিক দল বিজেপির উপরে। এদিকে আগামী 2024 মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে রিপাবলিকান পার্টির গুরুত্ব অনেকটাই বেশি, কারণ মহারাষ্ট্রে এসসি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এনডিএর জোট সঙ্গে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া যদি ত্রিপুরায় ত্রিপুরা মাথার সঙ্গে জোট হয়, তাহলে রাজ্য বিজেপির উপর দায় বর্তাবে। আর সেখানে যে রাজ্যের বিজেপির অপরিপক্ক রাজনৈতিক দূরদর্শিতা দেখাচ্ছেন, তা ইতোমধ্যে স্পষ্ট হয়ে গেছে দিল্লির বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে। ব্যুরো রিপোর্ট, রিপোর্টেড টিভি ত্রিপুরা। ফ্রেশ মিনারেল ওয়াটার, উন্নত মানের এই বিশুদ্ধ মিনারেল ওয়াটার 10 স্টেজ ফিল্টার করে এবং ওজন করে ইউভি ট্রিটমেন্টের সাহায্যে মিনারেল সংযোগ করে বোতলজাত করা হয়। আপনারা যদি বিশুদ্ধ পানীয় জল পান করতে চান, তাহলে যোগাযোগ করুন ফ্রেশ মিনারেল ওয়াটার মেসাস এসএস এন্টারপ্রাইজ 7005288166 অথবা 7005167050 অথবা 7005159675 এই নম্বরে। আদি ঘোষ মিষ্টান্ন ভান্ডার, বিশালগড়ের প্রসিদ্ধ এই মিষ্টান্ন ভান্ডারে আপনি পেয়ে যাবেন নানা ধরনের সুস্বাদু মিষ্টি, পাশাপাশি আপনি পেয়ে যাবেন ক্ষীরের কেক ও সুস্বাদু দই। বিশালগড় লাল সিংমুড়া স্ট্যান্ড স্থিত ও বিশালগড় বাজার ইন্ডিয়ার বিপরীত পাশে দুটি শাখাতেই পাবেন সমস্ত সুস্বাদু মিষ্টির উপকরণ। জন্মদিন, বিবাহ বার্ষিকী কিংবা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য ক্ষীরের কেক ও যে কোনো মিষ্টি অর্ডার বুক করতে আজই যোগাযোগ করুন 8787373618 অথবা 9089131450 এই নম্বরে। রুচি কেকস এন্ড স্ন্যাকস, জন্মদিন, বিবাহ বার্ষিকী, গায়ে হলুদ সহ যে কোনো অনুষ্ঠানে আপনার প্রিয়জনের জন্য নিয়ে যান 100% নিরামিষ পদ্ধতিতে তৈরি স্পেশাল বার্থডে কেক, স্পেশাল ম্যারেজ অ্যানিভার্সারি কেক সহ যে কোনো ধরনের স্ন্যাকস আইটেম। বিশালগড় উত্তম ভক্ত চমুনি স্থিত ও শ্যাকেরকোট বাজারে কেকস ও স্ন্যাক্স এর দুটি শাখায় কেক স্ন্যাক্স এর পাশাপাশি একই ছাদের তলায় পেয়ে যাবেন নানা ধরনের সুস্বাদু মিষ্টি। আজই চলে আসুন আমাদের ঠিকানায়, অর্ডার বুক করতে পারেন 7005372520 অথবা 9436136485 এই নম্বরে।